মামা দিদার হাতে আচার আমাদের সবারই খুব প্রিয়। বাড়ির কাছে রামের আচার তো মারাত্মক প্রিয়। তো সেরকমই আজকে চলে এলাম একটা আচারের রেসিপি নিয়ে, কাঁচা আমের মিষ্টি আচার। আমটাকে এরকমভাবে পাতলা পাতলা করে খোসাটা ছাড়াতে হবে, যাতে সবুজ সবুজ কিছু অংশ থাকে। যদি আমটা শক্ত হয় তাহলে তো খুবই ভালো, কোনো সমস্যাই নেই। তারপর ওরকম ছোলার পর ওরকম লম্বা লম্বা করে পিস পিস করে নিতে হবে। আমটা কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে তারপর মুছে রাখতে হবে, যাতে জল না থাকে আমের মধ্যে। তারপর এরকমভাবে ধুয়ে সুন্দর করে এরকম পিস পিস করে কেটে নিতে হবে। তো সেরকমভাবে কেটে নেওয়া হলো, দেখুন ঠিক এরকমভাবে রাখতে হবে। এরপর ওভেনের মধ্যে কড়াইটাকে বসিয়ে এরকম কাপের হাফ কাপ জল দিতে হবে। তার মধ্যে 500 গ্রাম, আমি 400 গ্রামে 500 চিনি দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। চিনিটা দেওয়ার পর চিনিটাকে ভালো করে এরকমভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে চিনিটা এরকম লো ফ্লেমেই থাকবে। নাড়াতে নাড়াতে চিনি থেকে জল বেরিয়ে আসার পর চিনিটা না পুরো শক্ত মতো হবে, কিন্তু ততক্ষণ লো ফ্লেমে রেখে চিনিটাকে এরকম জাল দিতে হবে। তাহলে চিনি থেকে জল ছেড়ে যাওয়ার পর চিনিটা পুরো একটা শক্ত মতো হয়ে যাবে। ঠিক শক্ত মতো হয়ে যাওয়ার পরে দেখুন ঠিক এরকম হয়ে যাবে। জ্বালানোর পর দেখবেন ধীরে ধীরে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এরকম কালার চেঞ্জ হতে হতে চিনিটা শক্ত মতো হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা যায় আমের টুকরোগুলো, সেই টুকরোগুলো দিয়ে দিতে হবে। দেখুন চিনিটা নিচে এরকম দানা দানা হয়ে গেছে। আর এই আচার বানানোর সময় অবশ্যই কিন্তু ভিনিগার ইউজ করতে হবে, নইলে পরে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ভিনিগার দিলে পরে আচার নষ্ট হয় না। এরকমভাবে নাড়াতে থাকতে হবে ভালো করে। এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে বিট লবণ, আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণে হলুদ। তো এরকম নাড়ানোর পর দেখুন চিনি থেকে আম থেকেও জল ছাড়বে, চিনিগুলোও একসাথে গলে গিয়ে সুন্দরভাবে মিশে যাবে। তো দেখুন আম থেকে জল বেরিয়ে গিয়ে চিনিটাও গলে গিয়ে ভালোভাবে ফুটে উঠেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এরকম বারবার নাড়ানোর পর দেখতে হবে যে আঠা আঠা হয়েছে কিনা, যেই দেখা যাবে যে চিনিটা আঠা আঠা হয়ে গেছে। তো এই ভাজা মশলা যেটা আমি আচারের জন্য তৈরি করেছিলাম, এই ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই ভাজা মশলাটাকে দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করতে দিলেই তৈরি হয়ে যাবে আজকের দোকানের মতো আমের আচার। এটা কিন্তু দারুণ টেস্টি খেতে, পুরো দোকানের মতোই। দোকানের মধ্যে যেরকম টেস্ট আনতে চান অবশ্যই এই ভাজা মশলার রেসিপিটা আপনাদেরকে ফলো করতে হবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। তো চলুন এই আচারটা বাড়িতে বানিয়ে খেলে পরে সবার খুব পছন্দ হবে, অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন।